নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো অনেকগুলো ট্রান্সফার আপডেট আজকে তোমাদেরকে দেওয়ার আছে, মানে অনেক কিছু হয়েছে আজকে ট্রান্সফার মার্কেটে। তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে এই ভিডিও শেষে দেবো। প্রথমে দুটো ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। প্রথমটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে এটিকে এর হোম ম্যাচের টিকিট অর্থাৎ সেমিফাইনালের টিকিট, যেটা মার্চের 8 তারিখ খেলা রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, সেই ম্যাচের টিকিট কবে থেকে পাবে। তো তোমাদেরকে বলে দিই যে এখন থেকেই কিন্তু ওই ম্যাচের অনলাইন টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে বুক মাই শো থেকে। তো যারা 8 তারিখের টিকিট কাটতে চাও এবং অফলাইন টিকিটের জন্য ওয়েট করতে চাইছো না, তারা কিন্তু বুক মাই শো থেকে গিয়ে অনলাইন টিকিট কেটে নিতে পারো। এছাড়াও যারা কিন্তু এইবারের এটিকে ফ্যান মেম্বারশিপ কার্ড করিয়েছিল, 1000 টাকা দিয়ে যারা এটিকে সিজন টিকিট বুক করেছিল, মেম্বারশিপ কার্ড তৈরি করেছিল, তাদের জন্য কিন্তু টিকিট এটিকের তরফ থেকে দেওয়া হবে। কবে দেওয়া হবে সেই আপডেটটা এখন থেকে আসেনি, তবে যারা এটিকের ফ্যান মেম্বারশিপ করিয়েছো তাদের কিন্তু নতুন করে কোনো টিকিট কিনতে হবে না, ওই টিকিটটা কিন্তু এটিকের তরফ থেকে তোমাদের প্রোভাইড করা হবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে এটিকের তরফ থেকে মেম্বারশিপ কার্ড দেওয়া হয়নি, শুধুমাত্র টি শার্ট বোধহয় দেওয়া হয়েছে এবং সিজন টিকিটগুলো দেওয়া হয়েছে। তবে অনেকেই কিন্তু আমাকে বলছিল যে তারা মেম্বারশিপ কার্ড পায়নি। তো তোমাদেরকে বলে দিই, যদি তোমরা মেম্বারশিপ কার্ড না পেয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তোমাদের যে রিসিটটা রয়েছে অর্থাৎ ইমেলে তোমাদের কাছে যে রিসিটটা গেছে, তোমরা যে বুক মাই শো থেকে বুক করেছিলে, যে রিসিটটা তোমাদের কাছে বুক মাই শোর তরফ থেকে দেওয়া হয়েছে, সেটাই যদি তোমরা দেখাও তাহলেও কিন্তু তোমরা সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। তো নতুন করে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে না। কিন্তু সেই টিকিটগুলো কিন্তু কবে থেকে পাওয়া যাবে সেটা এখন থেকে জানা নেই। তবে যারা অনলাইন টিকিট কাটতে চাইছো, যারা ফ্যান মেম্বার নও, তারা কিন্তু বুক মাই শো থেকে সেমিফাইনালের টিকিট কেটে নিতে পারো। এরপরে চলে আসছি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে আই লিগ সম্পর্কে, বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে মোহনবাগান সম্পর্কে। তো এই মরশুমে মোহনবাগান যেভাবে খেলছে, যেভাবে তারা আই লিগটাকে পুরো ডমিনেট করে খেলছে, অনেকেই মনে করছেন এবং এক্সপার্টসরাও মনে করছে যে এইবারের আই লিগ কিন্তু মোহনবাগানই পাচ্ছে। তো সেক্ষেত্রে মোটামুটি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু মোহনবাগানকে আর 4টে ম্যাচ জিততে হবে আই লিগ পাওয়ার জন্যে। তো সেক্ষেত্রে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান যদি 4টে ম্যাচ জিতে নেয়, তাহলে কিন্তু এপ্রিলের 4 তারিখ মোহনবাগানের যে হোম ম্যাচটা রয়েছে সেই হোম ম্যাচেই কিন্তু মোহনবাগানকে আই লিগ ট্রফিটা দিয়ে দেওয়া হবে। এবং খেলাটা কিন্তু কল্যাণীতে হবে না, মোহনবাগান যদি 4 তারিখের আগেই আই লিগ জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকদের কথা মাথায় রেখে, যাতে অ্যাটলিস্ট মোহনবাগান সমর্থকরা প্লেয়ারদের সাথে আই লিগ ট্রফিটাকে সেলিব্রেট করতে পারে, সেই কারণেই কিন্তু মোহনবাগান কর্মকর্তারা এই ডিসিশনটা নিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে শুধুমাত্র সমর্থকদের জন্য কিন্তু তারা সেদিনকার হোম ম্যাচটা কল্যাণীতে করবেন না, তারা সেই হোম ম্যাচটা করবেন যুব ভারতীতে, যেদিন তাদের আই লিগ ট্রফিটা দিয়ে দেওয়া হবে। তো সেখানে সমর্থকদের সাথে কিন্তু সেলিব্রেট করবে মোহনবাগান প্লেয়াররা, এবং শুধুমাত্র এই কারণেই কিন্তু মোহনবাগান কর্মকর্তারা এই ডিসিশনটা নিয়েছেন। তো সব ঠিকঠাক থাকলে কিন্তু আগামী এপ্রিলের 4 তারিখ যুব ভারতীতে মোহনবাগান পেতে চলেছে আই লিগ, যদি না কোনো অঘটন ঘটে। ঘটবে বলে আমার মনে হয় না, কারণ মোহনবাগান সত্যি যেই ফুটবলটা খেলছে, অপোনেন্টরাও জানে যে এই মোহনবাগানকে আটকানোটা খুবই খুবই কঠিন। তো যাই হোক, এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল। এরপরে চলে আসি আজকের মেইন টপিকে, এবং সেটা হচ্ছে ISL ট্রান্সফার নিউজ নিয়ে। অনেকগুলো ট্রান্সফার আপডেট তোমাদেরকে দেওয়ার আছে, তো এক এক করে তোমাদেরকে বলে দিই। প্রথমেই বলে দিই যে এটিকে থেকে রিকিকে কিন্তু সই করে ফেলেছে জামশেদপুর FC, কেরালা ব্লাস্টার্স FC থেকে হলিচরণ নার্জারিকে কিন্তু সই করে ফেলেছে হায়দ্রাবাদ FC, কেরালা ব্লাস্টার্স FC থেকে মোহাম্মদ রাকিবও কিন্তু সই করে ফেলেছে মুম্বাই সিটি FC-র জন্যে। এছাড়াও কিন্তু 26 বছরের গোলকিপার রবি কুমার মুম্বাই সিটি FC থেকে সই করেছেন ওডিশা FC-তে। এবং আজকের সব থেকে বড় ট্রান্সফার নিউজ, এবং সেটা হচ্ছে যে FC গোয়া থেকে জাকি চান সিং কিন্তু সই করে ফেলেছে জামশেদপুর FC-র জন্যে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ট্রান্সফার আপডেট, এবং জামশেদপুর FC কিন্তু অনেক FC গোয়ার প্লেয়ারদেরকেই সই করে ফেলেছে। জাকি চান সিং সই করে ফেলেছেন, এদু বেদিয়া সই করে ফেলেছেন, এবং শোনা যাচ্ছে যে FC গোয়ার আহমেদ জাহুর সাথেও কিন্তু কথাবার্তা শুরু করেছে জামশেদপুর FC। তো এটা কি সার্জিও লোবেরার জামশেদপুরে আসার ইঙ্গিত? আমি জানি না, তবে FC গোয়ার অনেক প্লেয়াররাই কিন্তু সই করছেন জামশেদপুর FC-র জন্যে। তো আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি, স্পেশালি জাকি চান সিং এইবার FC গোয়ার জন্য যে পারফরমেন্সটা করেছেন, আমার মনে হয়েছিল যে FC গোয়া কিন্তু জাকি চান সিংকে রেখে দেবে, কিন্তু তাকে যে ছেড়ে দেবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। তো জামশেদপুর FC কিন্তু আজকে সত্যি আগুন জ্বালিয়ে দিয়েছে ট্রান্সফার মার্কেটে। এছাড়াও কিন্তু কেরালা ব্লাস্টার্স FC নর্থ ইস্ট ইউনাইটেড থেকে সই করেছে
পুতিয়াকে। তোমরা অনেকেই জানো যে নর্থ ইস্ট ইউনাইটেড সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ারটি, এবং এই মরশুমে কিন্তু নর্থ ইস্টের জন্য বেশ ভালো পারফর্ম করেছেন এই প্লেয়ারটি। এবং রবার্ট ইয়ার্নি কিন্তু ইগোস টিমাচকে পার্সোনালি এই প্লেয়ারটি সম্পর্কে অনেক প্রশংসা করেছেন, যাতে এই প্লেয়ারটিকে ন্যাশনাল টিমে ডাকা হয়। তো এই পুতিয়া কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার, খুব ট্যালেন্টেড প্লেয়ার, এবং তাই জন্যই কিন্তু কেরালা ব্লাস্টার্স এই প্লেয়ারটিকে সই করেছে। এরপরে ট্রান্সফার আপডেট হচ্ছে যে জাকি চান সিংকে যেহেতু এফসি গোয়া ছেড়ে দিয়েছে, তাই জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড থেকে রিদিম তালাংকে সই করে ফেলেছে এফসি গোয়া। তো এটাও কিন্তু একটা বিশাল বড় ট্রান্সফার আপডেট। রিদিম তালাং এইবার নর্থ ইস্টের জন্য অসাধারণ পারফর্ম করেছে, এবং আমার মনে হয় নর্থ ইস্টে যত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে কিন্তু স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন এই রিদিম তালাং। তো জ্যাকি চান সিং এর জায়গায় কিন্তু রিদিম তালাংকে সই করে ফেলেছে এফসি গোয়া। তো মোটামুটি বলতে পারো যে পজিশনে একটা প্লেয়ারকে ছেড়েছে, সেই পজিশনেই আর একটা প্লেয়ারকে নিয়ে এসেছে। তো রিদিম তালাং কতটা জ্যাকি চান সিং এর জায়গা নিতে পারে সেটা তো আমরা আগামী মরশুমেই দেখতে পারবো, কিন্তু আপাতত এই ট্রান্সফার আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে চলে আসি আজকের আর একটা ট্রান্সফার আপডেটে, এবং এটা কিন্তু একটা রিউমার বলতে পারো, বা বলতে পারো যে কথাবার্তা চলছে, এবং এটাও ওয়ান অফ দি বেস্ট ট্রান্সফার হতে পারে আগামী মরশুমের জন্যে। এই প্লেয়ারটিকে নিয়ে আমি আগেও আলোচনা করছি, কিন্তু আবার আলোচনা করতে আমি বাধ্য হলাম, কারণ এই মুহূর্তে নিশু কুমারের পেছনে কিন্তু ছটা ISL দল পাগল হয়ে গেছে। প্রথমটা অবশ্যই বেঙ্গালুরু FC, তারা নিশু কুমারকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে। তবে নিশু কুমার সেই কন্ট্রাক্ট এক্সটেনশনটা নেবেন কিনা সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কারণ এই মুহূর্তে বাকি পাঁচটা ISL দল যে অফারটা নিশু কুমারের সামনে রেখেছেন সেটাকে কিন্তু একদমই তিনি না করতে পারছেন না। তোমাদের বলে দিই যে কোন কোন ক্লাব এই মুহূর্তে নিশু কুমারের ওপর ইন্টারেস্টেড। প্রথমে অবশ্যই ATK, দ্বিতীয় ক্লাব হিসেবে কিন্তু ইন্টারেস্ট শো করেছে হায়দ্রাবাদ FC, তৃতীয় ক্লাব হচ্ছে মুম্বাই সিটি FC, চতুর্থ ক্লাব হচ্ছে জামশেদপুর FC, এবং পঞ্চম ক্লাব হচ্ছে কেরালা ব্লাস্টার্স FC। এর মধ্যে তোমাদেরকে বলে দিই যে অফারটা কেরালা নিশু কুমারকে দিয়েছে, এই অফারটা যদি নিশু কুমার অ্যাকসেপ্ট করে তাহলে নিশু কুমার কিন্তু ISL এর হিস্ট্রিতে হাইয়েস্ট পেড ডিফেন্ডার হয়ে যেতে পারেন। তো তোমরা বুঝতেই পারছো যে কত টাকা অফার করেছে কেরালা ব্লাস্টার্স FC এই নিশু কুমারকে নেওয়ার জন্যে। অলরেডি তারা 30 সই করে ফেলেছে, এরপরে যদি নিশু কুমারও কেরালায় চলে যায় তাহলে অলরেডি কেরালার ডিফেন্স কিন্তু ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ডিফেন্স পরের বারে ISL এর জন্যে। সন্দেশ ঝিঙ্গা, নিশু কুমার, তিরির মতন প্লেয়াররা যদি একটা দলের ব্যাকলাইনে থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় বুস্ট দেবে যে কোনো দলকে, এবং সত্যি এই দলটার ডিফেন্স কিন্তু বলতে পারো আগামী মরশুমের জন্যে বেস্ট ডিফেন্স হয়ে যেতে পারে ISL এ। তো সেই ক্ষেত্রে নিশু কুমার কোন অফারটা অ্যাকসেপ্ট করে সেটা এখন থেকেই বলা যাচ্ছে না, তবে দুটো জিনিস হতে পারে। বাকি দলগুলোর অফার মনে হয় না নিশু কুমার অ্যাকসেপ্ট করবে বলে, এখন নিশু কুমার কিন্তু দোনামোনায় রয়েছে, তিনি বেঙ্গালুরুর সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে নাকি কেরালার বিশাল অঙ্কের টাকায় তিনি হ্যাঁ করবেন। তো এখানে কিন্তু দোনামোনায় রয়েছেন নিশু কুমার। তো দেখা যাক তিনি কোন ডিসিশনটা নেন, শোনা যাচ্ছে যে তিনি কিন্তু কেরালার দিকেই ঝুঁকবেন এবং কেরালার অফারটাই অ্যাকসেপ্ট করবেন। তো নিশু কুমার যদি কেরালার অফারটা অ্যাকসেপ্ট করে তাহলে আবারও বলছি নিশু কুমার কিন্তু হাইয়েস্ট পেড ডিফেন্ডার হয়ে যাবে ISL হিস্ট্রিতে। তো এইবার মনে মনে বুঝে নাও যে কত টাকা কেরালা অফার করেছে নিশু কুমারকে। তো যাই হোক, এই কটা ট্রান্সফার আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। বুঝতেই পারছো অলরেডি প্রত্যেকটা দল কিন্তু দলবদল শুরু করে দিয়েছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ক্লাব চেঞ্জ করছে, এবং এমন এমন কিছু আনএক্সপেক্টেড চেঞ্জও হচ্ছে যেটা কিন্তু সত্যি আমিও এক্সপেক্ট করিনি। তো তোমাদের মতামত অবশ্যই জানিও, যে এই প্রত্যেকটা ট্রান্সফারে তোমাদের কি মন্তব্য রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যে কোন ট্রান্সফারটা তোমাদের সব থেকে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে। আপাতত এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।